সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আবারও আপনাদের সামনে আমি চলে আসলাম ফুলবাড়ী উপজেলাধীন চিন্তামন গ্রামে আতাউর ভাইয়ের বাসায় আমিন আগ্রো। আজকে আমিন আগ্রো থেকে আমরা দেখব আতাউর ভাইয়ের দেওয়া সাতটি আকর্ষণীয় কুরবানির উপযুক্ত বেশ মোটা রাজা ষাঁড় গরুর। আমরা এই ষাঁড় গরুগুলির দাম জানবো, বয়স জানবো এবং কেমন দামে আতাউর ভাই বিক্রি করবে সে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। তো চলুন দর্শক আমরা কথা বলি আতাউর ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আছি ভাই, আছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, বাজার কেমন? বাজার আছে, ভালো আছে। বাজার ভালো আছে না? বাজার যেরকম জিনিস সেরকম দাম, মানে জিনিসের উপর দাম পাচ্ছেন? জিনিসের উপরে দাম। আপনার 50,000 টাকারও গরু আছে, 1,70,000, 2,00,000, 20,000, 3,00,000 টাকারও গরু আছে। আচ্ছা আচ্ছা, যেমন জিনিস তেমন দাম, যেরকম জিনিস সেরকম দাম, সেরকম দাম। তো আজকে আপনি কোয়াটা দিচ্ছেন? আজকে আমি 60টা গরু নিয়ে দাঁড়াইছি, এখানে 60টাই দাঁতাল। 60টাই দাঁতাল না, একদম গ্যারান্টি দাঁতাল 60টাই। আচ্ছা, ওই এগুলোর ওজন এভারেজ কেমন হবে? এভারেজ ওজন হবে 4 মণ। 4 মণ করে? হুম, 4 মণ, 2-4 কেজি বেশি হলেও হবে, আমি যেটা বলি ওটাই। 2-4 কেজি বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। 4 মণ থেকে 2-4 কেজি বেশি হবে দর্শক। এটা আতাউর ভাই সাফ জানিয়ে দিলেন, তারপর আমরা একটু গরুগুলো দেখাই। ঠিকানাটা অরিজিনালি ঠিকানাটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা চিন্তামন গ্রাম। হ্যাঁ, আমার হলো এটা অরিজিনাল ঠিকানা। এখানে এর আগে অনেকে বলে যে ভাই ঠিকানাটা আপনার একটু দিনাজপুর ডিস্ট্রিক্ট, এটা তো সবারই জানা কথা, জানে না হয়তো অনেকে, অনেকে বুঝতে পারে না হয়তো ভিডিওতে। আমরা গরুগুলো একটু দেখাই আমাদের দর্শককে। গরুগুলো একটু এই দেখুন দর্শক, এটা 1 নম্বর এক্সক্লুসিভ। হ্যাঁ, পাথর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছেন আজকে। আজকে এরকম গরু ভিডিওতে দেখ না, দেখ ওজন তো বলে দিলেন আপনি, 4 মণ ওভার পাবে। আচ্ছা, 2 নম্বরটা দেখুন দর্শক, অবশ্যই গরুগুলি দেওয়ার দেখা অবশ্যই মার্কিং করে রাখবেন, কিন্তু দর্শক আপনাদেরকে বারবার বলি আমি, এটা 2 নম্বর, এটাকে গুটা দেন, এটা 2 নম্বর, অনেক বড়, অনেক বড় গরু, এবং প্রত্যেকটি গরুর রং কিন্তু অনেক আকর্ষণীয়। আচ্ছা, 3 নম্বর, 3 নম্বর খুব সুন্দর একটা গরু, দুধ হাতের একদম দেশি, একবারে দেশাল, দেশাল না, চুটটা এবং শিং দুটো আল্লাহর হস্তে খুব সুন্দর, চুট এবং চুটটা শিং দুটো কুরবানির জন্য পারফেক্ট, কুরবানির জন্য একদম পারফেক্ট, কোন প্রকার আল্লাহর রহমতে আমার কতটুকু উচ্চতা গরুটা তাই দেখেন, গরুর কালার রং ফাটাফাটি কালার, বড় গরু দেয় না ভিডিওতে সচরাচর মানুষ, বড় গরু তো দেয় না, দাম পায় না, দাম পায় না, দাম পায় না, দাম না পাওয়ার কারণে বড় কারণে বড় গরুটা যায় না, বড় গরুটা দেয় না, বড় গরুটা হাটে ভালো হয়। আচ্ছা আচ্ছা, হাটে আসছে দালাল ঢুকছে, 2-4 জন দালাল ধরছে, ভাই এটা তো 1,25,000 টাকা দাম, তো আমি 20 বলছি। আচ্ছা আচ্ছা, তো নিয়ে যান, নে 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 নে, 10,000 পকেটে। আচ্ছা, এটা কত, এটা কত নম্বর? 5 নম্বর, 5 নম্বর, এটা তো রংটা হাসা 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 হাসা, এটা কিন্তু হাসা, দেখুন দুই দাঁত, দুই দাঁত হাসা, এই যে কান, এই যে মাঠ মুখ, এটা হাসার বৈশিষ্ট্য, এবং খুর, গরু খুব সুন্দর, এটা 5 নম্বর, 5 নম্বর। আচ্ছা, 6 নম্বরে আসি, 6 নম্বর, দেখুন দর্শক, গ্রাম থেকে যে সংগ্রহ করেন তার বৈশিষ্ট্যটা ধরে আছে, যে কড়ি, কিছু প্রমাণ দিলাম আমি, হ্যাঁ কড়ি থাকে, ঘুঙরু থাকে, হ্যাঁ এই কড়িটা দেওয়ার কারণে মানে কোনো রোগ ব্যাপার না, কিছুটা সাইওয়ালের ভাগ আছে, কিছুটা সাইওয়ালের ভাগ আছে, 4.5 মণ গোস্ত আছে গোটা গায়ে, 4.5 মণ না, হুম, এটা 6 নম্বর, 6 নম্বর। আমরা 7 নম্বরে আসি,
এটা তো একদম পিওর সাইওয়াল পিওর সাইওয়াল এবং ব্রাহমার কিছু ভাগ আছে ব্রাহমার ভাগ আছে পিওর সাইওয়াল ব্রাহমার ভাগ আছে দর্শক দেখুন অনেক আকর্ষণীয় অনেক 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 সুন্দর অনেক সুন্দর গরু কিন্তু কুরবানির যোগ্য গরু এটা এই জগৎবন্দী এত সুন্দর গরু এই দিনাজপুর অঞ্চলে কেউ এত বড় এত ভালো গরু ভিডিও দেয়নি আমি বলবো এখন এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই এখন পর্যন্ত কেউ দিতে পারে দিবে কিভাবে ভাই এই গরুগুলা ভিডিওতে দাম 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 দিতে পারবে না দাম ভিডিওতে দিলে তো দাম দিবে না ভাই দাম দিতে পারবে না দাম দিবে না দাম দিবে না এখন দাম না দিলে তো এখন মনে করতে আগড়া বাগড়া ঢুকা লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এটা এই গরুটা তো হাটত নিয়ে গেলে তো দাম বেশি আচ্ছা এখন বিভিন্ন পার্টিরা আসতেছে দালালেরা সাথে আছে গরুর দামের দাম মনে করতে আছে 1,35,000 সে গরুর দাম 1,35,000 ওই 1,15,000 কইছে এখন দালালের সাথে মিটাইছে যে ভাই 1,25,000 দিয়ে উঠাই দেবো 5,000 মোট আর 20,000 তোর ওকে ঠিক আছে এখন দালাল উঠাই দিল এখন হাটে এটা যদি আমি 1,25,000 চাই দিবে হবে না বিক্রি হবে না তো না বিশ বিক্রি হবে না বিশ বিক্রি হবে না হবে না হবে না তো এখন তাহলে ভিডিও দিয়ে লাভ কি ওই যে সেদিনকে একটা লোক সেলিম ভাইয়ের ভিডিওতে বললো না যে হাটের চাই হাটে ঘুরে ঘুরে উনি প্যাকেজ কিনছে আচ্ছা আচ্ছা বলে যে হাটের চাই প্যাকেজে ভালো দেখে শুনে বুঝে কিনে কিনা যায় দেখে শুনে কিনা যায় দেখে শুনে কোনো রোগ দারাম থাকে না ইনশাল্লাহ আর আমার গরু তো প্রতি সপ্তাহে প্যাকেজ যাচ্ছেই আছে আপনার তো প্রতি সপ্তাহে প্যাকেজ যাচ্ছে পাশাপাশি বাসা থেকে যে ডেলিভারিগুলো দিচ্ছেন যদিও আমরা ভিডিওতে দেখাতে পারছি না দেখাই না আমি দেখাই না আপনি তো দেখেন না তবে দেখানো উচিত কিছু 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 ভিডিওতে দেখানো উচিত দর্শকদেরকে তাহলে দর্শকরা বিচার করবে উৎফুল্লতা করবো একটা কারণে যে আমি দেখাবো কি আমি দেখার সময়ে পাই না সময় পান না আমি গরু কিনে দেয় না কাউকে এখন আমি বলছি যে কিছু লোকজন আসতেছে আপন জন তাদেরকে কাল কাউ কিনে দিছি ভিডিও দেয়নি আমি ভিডিও দিই না আপনার সাথে দেখা হলো না দেখা হয়েছে আপনার সাথে ভিডিও দেবো না ভিডিও দেওয়ার দরকার নেই গরু কিনে দিছি নিয়ে চলে গেছে চলে গেছে তো দাম কেমন রাখছেন আসেন এই দিক দিয়ে আসেন আমরা এসে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ চার তিন খুব স্বল্প মূল্য খুব স্বল্প মূল্য দিচ্ছেন একবারে নিয়ে যাক কুরবানি দেখ আমি গ্রাম থেকে কালেকশন করছি বিভিন্ন ভাবে কালেকশন করে গরুগুলোকে খাওয়াইছি নিজের মতন করে ট্রিটমেন্ট দিছি আল্লাহর রহমতে কোনো রোগ বেরাম আল্লাহর রহমতে পাবে না হ্যাঁ হ্যাঁ কোনো গরুতে রোগ বাড়ার খুরাক না লেম্পি কোনো প্রকার রোগ বাড়ার না দাঁত টাত সব কমপ্লিট গরুগুলোর দাম 1,07,000 টাকা 1,07,000 জি চার মন করে পাবে চার মন মাংস পাবে আমি ভাই মাংস আপনি বলেন না পাবে না চার মন আসবে আমারও আইডিয়া চার মন আসবে পাবে না এটা মন কোনো কথা না পাবে না কেন এই গরু চার মন করে না কোন করে চার মন মানে এভারেজ আমি বলে দিছি কিন্তু এভারেজে চার মন হবে কারণ একটা 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 দেখলাম খালি একটু নিরস আছে একটু আছে চার মন করে পাবে ইনশাআল্লাহ গোটা লাটটাতে চার মন করে পাবে ইনশাআল্লাহ এই গরুগুলো কিনতে গেলে 1,500 নিচে কিনা পারবে না হাটে গেলে 1,15,000 নিচে পাবেন না দর্শক দেখুন আসলে কিন্তু 1,15,000-12,000 এর নিচে পাবেন না আপনারা পাবে কি ভাই 1,500 নিচে পাবেন না 1,500 নিচে পাবে না লালটা 35 বিক্রি আছে লালটা 35 বিক্রি আছে এই হালটা আচ্ছা এই জোড়াটা হাল মানে জোড়া জোড়াটা 35 বিক্রি আছে 35 2,35,000 2,35,000 বিক্রি আছে এটা যদি হাটে নিয়ে 90 বিক্রি বাস নেই 90 এটা বিক্রি করলে 105 বাস নেই 105 এটা বিক্রি করলে মনে করে যান 95-96 আচ্ছা ওটা 105 10 তো ওরা 12 তো ওখানে আসে মনে আসে কালোটা আমি আমি গ্রামত পাইছি আমি দিয়ে দিলাম 1,07,000 টাকা আরো 2,000 টাকা ছাড় ফিক্সড দাম 1,05,000 ফিক্সড 1,05,000 টাকা কোনো দামাদামি চলবে না দর্শক তারপরেও হয়ে থাকে তারপরেও হয়ে থাকে 2,500 টাকা আর কি তো দর্শক 1,05,000 টাকা দাম রাখলেন বলবো না আমি হয়ে থাকে ভাইরা নেয় আসুক দূর থেকে নিয়ে যাক আমার কোনো আপত্তি নেই তো আপনার এই গরুগুলো নেওয়ার জন্য যোগাযোগ নাম্বারটা দেন আমার যোগাযোগ নাম্বার 01785 01785 751061 এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক আপনার স্ক্রিনের নাম্বার দেখে এই আকর্ষণীয় প্যাকেজটি সংগ্রহ করে নেবেন এর জন্য যে ভাইরা আপনি গরুগুলো যে ভাই নিবে আমি তো প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় গরু প্রতি সপ্তাহে 40-45 নিম্নে বিক্রি আছে আমার আল্লাহ দিছে আচ্ছা নিয়ে যাচ্ছে বিক্রি করতেছে আবার আসতেছে চট্টগ্রামের এক পাড়ে খেলে ঢোয়াতেই আছে মানে প্রতি সপ্তাহে প্রতিষ্ঠানে গেছে আজকে আমার রাখালো ফোন দিছে যে ভাই যে ভিডিও দিচ্ছে তো গরুগুলো আমাকে দেখালো না গরুগুলো পাঠাই দিল না বললাম যে তুই নিয়ে যাবি আরো 2-4 জন নিয়ে যাক আচ্ছা আচ্ছা এক চিঠি একজন নিয়ে গেলে তো হবে না আর আপনার তো আরো 2-1 জন কাস্টমার আছে 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 তাদেরকে তো দিতে হবে আছে তো দর্শক শুনলেন দাম থাকলো মাত্র 1,05,000 টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন এবং বায়না করে দিবেন আমি একটা কথা বলি আপনারা দালাল থেকে সাবধান আচ্ছা
আপনারা গরু ভাই আপনাদেরকে এত ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে কারণ আমরা প্রত্যক্ষদর্শী আমরা হাটে দেখতেছি আমাদের সহ্য হচ্ছে না শরীরে কামড়াচ্ছে আপনারা দালাল থেকে সাবধান আপনার গরু আপনি কিনেন মিয়া আপনি হাটে আসে মানুষকে গরু কিনাবেন কি জন্য আচ্ছা আচ্ছা এই কাজটা আপনারা বিরত থাকেন আপনারা নিজে কিনে নিয়ে যান আপনারা উপকৃত হবেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে গরু সংগ্রহ করেন ব্যবসায়ীদের কাছ থেকে গরু সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করে যারা প্রকৃত যারা ব্যবসায় করে তাদের ব্যবসায়ী তাদের কাছ থেকে গরুটা নেন কিংবা তাদের মাধ্যম দিয়ে নেন আচ্ছা আচ্ছা তাদের কাছ থেকে নেন তারা আপনার কষায়ের মতন আপনাকে ঠকাবে না ঠকাবে না দিয়ে আসবে আচ্ছা ভাই ভরাট করে গ্রামের লোকের সাথে আগে পরিচয় আছে নিয়ে গেছে হাটে কালকে দেখলাম প্রকৃত ব্যবসায়িক না আমরা যারা যারা প্রকৃত ব্যবসায়িক যেমন 2-4 জন আমরা যারা আমবাড়িতে করছি তারা না হুদিয়া একটা লোক কালকে এক গরুতে 8,000 টাকা ধরে কলাটা ধরে পান্ডিতে দিয়ে বাড়ি মারলাম আমি অনেক ধন্যবাদ থেকে আসছো হাটকে তোর বাপের যদি এক গরুতে 8,000 টাকা নিলি আচ্ছা দর্শক শুনলেন অনেক কিছু চিন্তা ভাবনা করবেন এগুলা কেনার আগে এবং চেষ্টা করবেন আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনাদেরকে তো অনুরোধ করতে হচ্ছে কিন্তু আপনাদেরকে তো আমি কমান্ড করতেছেন না কমান্ড করা যাবে না অনুরোধ করছেন আতর ভাই অনুরোধ করছেন যারা আপনারা চেষ্টা করবেন নিজেরাই সংগ্রহ করতে আর যদি সেক্ষেত্রে যদি আপনারা কোনো কারণে যদি না সম্ভব হয় সেক্ষেত্রে যে দেখবেন যে যারা একদম প্রকৃত ব্যবসা তাদের মাধ্যমে গরুটা নেবেন আমি নামও বলতেছি যেমন আজগর ভাই আছে আহাদ আছে আতাউর আছে আমি আতাউর আছি তারপরে ওই যে আছে কি ওর নাম ওই তুহিন ভাই আছে আমাদের ভাই আছে তারপরে হলো মুজিবর ভাই আছে মুজু চাষা আছে হ্যাঁ খলিলের খলিল চাষা ছেলেগুলো আছে প্রকৃত ব্যবসা হলো প্রকৃত ব্যবসা এরা আপনাকে ঠকাবে না কোনোদিন 10 টাকা লাভ না হলেও ক্ষতি করবে না আচ্ছা ক্ষতি করবে না কিন্তু আপনি হুট গিয়ে একটা লোক ঢুকে নিয়ে গেছেন গ্রাম থেকে ডাকে নিয়ে যায় গরু কিনতেছেন আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা দেখলাম জানলাম বয়স ওজন এবং দাম দাম থাকলো মাত্র 1,05,000 টাকা আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম